ব্রেকিং নিউজ আমগুড়িত সংঘটিত হয়েছে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। দুটাক পথ দুর্ঘটনা সংঘটিত হয়েছে পৃথক পৃথক স্থানত সংঘটিত এই দুর্ঘটনাত এজন যুবক থিতাতে নিহত হওয়ার লগতে এগারী গর্ভবতী মহিলা গুরুতরভাবে আহত হয়েছে। সবিশেষ জানাইছো এই মুহূর্ত ট্রাইমিটোর দর্শক। শিবসাগর আমগুড়ি ধুদরালি দুর্ঘটনাত নিহত হয়েছে এজন যুবক। নিহত যুবক আমগুড়ির অয়েল ফিল্ডত কর্মরত আছিল মানস প্রতিম গগৈ। দেরগাঁওর মানস প্রতিম গগৈ থিতাতে নিহত হয়েছে। আনহাতে জাজিতো সংঘটিত হয়েছে আন এক পথ দুর্ঘটনা। হুন্ডাই ভিনু আর বলেরো বাহনের মুখামুখি সংঘর্ষ হয়েছে। আর এই দুর্ঘটনায় আহত হয়েছে এগারী গর্ভবতী মহিলা। গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে গর্ভবতী মহিলাগ। আহত গর্ভবতী মহিলাগী যোরহাট বহতিয়ার শ্রদ্ধা বারুয়াতি বলে জানিপরা গেছে। দর্শক আমগুড়ির ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হয়েছে। আর এই ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় আমগুড়ি ধুদরালি পুয়া ভয়ঙ্কর কেবল ইমানে নহয় জাজিত হওয়া আনটো দুর্ঘটনাত গুরুতরভাবে আহত হয়েছে এগারী গর্ভবতী মহিলা। নিহত যুবকজন মানস প্রতিম গগৈ বলে জানিপরা গেছে। দেরগাঁওর কোচগাঁওত ঘর মানস প্রতিম গগৈ নামৰ এজন যুবক। আমগুড়ির অয়েল ফিল্ডত কর্মরত আছিল মানস প্রতিম গগৈ। আহত গর্ভবতী মহিলা গৈছে যোরহাট বহতিয়ার শ্রদ্ধা বারুয়াতী বলে জানিপরা গেছে। আর এই ভয়ঙ্কর পথ দুর্ঘটনার পিছতে তীব্র চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে সমগ্র অঞ্চল। এই মুহূর্তে আহি পড়ছে কেটামান মন্তব্য, সেই মন্তব্য শুনাই লোক বিচার টাইমেটর দর্শক। আমি মানে শিবসাগর আসিছিল চাইঙপা, মোট শুরা ঘরপা আসিছিল। আহি থাকতে রং সাইডে এখন গাড়ি আহি আমার মুখামুখি মারি দিয়ে। আর আমি নিজের রাস্তাতে আসিল, মই যিমান পাৰো নিজের সাইডলে আমি গৈছো। গাড়িখন এটা চকা মানে ধরো অলরেডি মানে মাটিত লাগি গৈছে, পকা চাপা নামি গৈছো আমি, তাত মারি দিছে এইপিনে। মোৰ গাড়িখন 30 মান স্পীডত আছিলে, তেওঁ মানে ইন্ডিয়া 100 নহলেও ধরো 60-70 মান আছিলে তেওঁ, আর ডাইরেক্ট আহি মারিছে। মোৰ মাইকী মানুহ প্রেগনেন্ট হয়েছে, তেওঁ মানে অকন দুখ পাইছে মাথা। মই দোকান গৈছে পুরা খুড়াশক্ত তেওঁ অবস্থাত আছে, আর মানে একো কবই নয়, বেলেন্স নাই। মই তেওঁৰ লগত মানে কোনো কথা পাতিব পৰা নাই তেওঁৰ রাস্তাত।